বিদ্যুৎ নাকি উদ্বৃত্ত যতটুকু প্রয়োজন তার প্রায় দ্বিগুণ পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করবার ক্যাপাসিটি সরকারের আছে তাহলে প্রশ্ন হচ্ছে কেন ইনডেমনিটি দিয়ে এই কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে এখনো চালু রাখা হচ্ছে কাদের স্বার্থে চালু রাখা হচ্ছে ভয়ঙ্কর লুটপাটের এক অনিবার্য পরিণতি মাননীয় স্পিকার কিছুদিন আগে পর্যন্ত আমরা ছিলাম উন্নয়নের মহাসড়কে আমরা ছিলাম উন্নয়নের রোল মডেল যাচ্ছিলাম সিঙ্গাপুরের দিকে হঠাৎ কি হলো জানি না শ্রীলঙ্কার দিকে যাত্রা শুরু করলাম মাননীয় স্পিকার এই সরকারের উন্নয়নের বয়ানের মধ্যে ছিল কিছু অবকাঠামোগত উন্নয়ন ছিল প্রবৃদ্ধি আর মাথাপিছু আয় দেখানো এর বাইরে বর্তমানে বাংলাদেশের রপ্তানি ছাড়া যদি আপনি তাকান দেখবেন মূল্যস্ফীতি বৈদেশিক রিজার্ভ রেমিটেন্স চলতি আয়ের ভারসাম্য রাজস্ব আয়ের অবস্থা ডলারের বিপরীতে টাকার মূল্যের মতন সামষ্টিক যে অর্থনীতি তার প্রত্যেকটি নিম্নমুখী মুখে যাই বলুক সরকারের আচরণ বলছে যে দেশের অর্থনীতি গভীর সংকটে সম্প্রতি আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের কাছে $5 বিলিয়ন ঋণ চাওয়া বিলাসী পণ্য আমদানি নিরুৎসাহিতকরণ উন্নয়ন প্রকল্পগুলোর গুরুত্ব অনুযায়ী ভাগ করে স্থগিত করা কিংবা বাতিল করা নানাভাবে সরকারের ব্যয় সংকোচন এবং বিদ্যুৎ রেশনিং এর মতন পদক্ষেপ এই তীব্র সংকটকেই ইন্ডিকেট করে মাননীয় স্পিকার সরকারের মতে এই সংকটের মূল কারণ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন প্রশ্ন হচ্ছে এটি কতটুকু যৌক্তিক আর বাংলাদেশের ক্ষেত্রে এই সংকটটি কি সাময়িক নাকি ভুগতে হবে দীর্ঘ সময় ধরে বিবিসির 18 জুলাই 2022 রিপোর্টে বলা হচ্ছে শ্রীলঙ্কা ক্রাইসিস ইজ আ ওয়ার্নিং টু আদার এশিয়ান নেশনস এই রিপোর্টটিতে শ্রীলঙ্কার পরিস্থিতিকে সামনে এনে আইএমএফ এর প্রধান বলছে যেসব দেশে ঋণের মাত্রা উচ্চ এবং নীতিমালার পরিসর সীমিত তারা অতিরিক্ত চাপের মুখে পড়বে আইএমএফ প্রধানের বক্তব্যের সূত্র ধরে বিবিসি তার ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় পাকিস্তান মালদ্বীপ এবং লাওসের সঙ্গে রেখেছে বাংলাদেশের নাম এটা ঠিক ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনের প্রভাবে সারা বিশ্বই কাঁপছে কিন্তু প্রশ্ন হচ্ছে ইউক্রেন আগ্রাসনে যদি সকল দেশের চরম অর্থনৈতিক সংকট সৃষ্টি করে থাকে তাহলে সরকারি হিসেবে বাংলাদেশের চাইতে কম মাথাপিছু আয়ের গরিব দেশ ভারত নেপাল এমনকি আফ্রিকার অনেক দরিদ্র দেশকে বিবিসি কেন শ্রীলঙ্কা হবার ঝুঁকির তালিকায় রাখলো না মাননীয় স্পিকার প্রশ্ন হলো এই সংকটটি কি ভুল নীতির কারণে নাকি এটা ভয়ঙ্কর লুটপাটের এক অনিবার্য পরিণতি জনগণের ম্যান্ডেট ছাড়া যখন কোনো সরকার ক্ষমতায় থাকে মাননীয় স্পিকার তখন তাকে কিছু অলিগার্কি তৈরি করে থাকতে হয় এবং স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় নীতি প্রণয়ন করতে হয় আইন প্রণয়ন করতে হয় সেই অলিগার্কদের স্বার্থে বাংলাদেশে এখন তাই হয়েছে আমরা যদি ব্যাংক ব্যবস্থার দিকে তাকাই আমরা দেখব ব্যাংকগুলো খালি করে ফেলা হয়েছে কিছু অলিগার্কের স্বার্থ মাথায় রেখে আইন পরিবর্তন করা হয়েছে এক পরিবারে 2 সদস্যের জায়গায় 4 সদস্য 2 মেয়াদের জায়গায় 3 মেয়াদ একাধিক্রমে পরিচালক পর্ষদে থাকার নিয়ম করে এক একটি ব্যাংকে তুলে দেওয়া হয়েছে এক একটি পরিবারের হাতে এমনকি বাংলাদেশ ব্যাংকে ব্যাংক মালিকদের যে সংগঠন বিএবি তার আজ্ঞাবহ বানিয়ে ছাড়া হয়েছে এখানেই শেষ নয় সামান্য টাকা পরিশোধ করে ইচ্ছাকৃতভাবে যে হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি যারা আছে তাদেরকে ঋণ পুনঃতফসিল করে আবার নতুন করে ঋণ নেবার সুযোগ সৃষ্টি করে দেয়া হয়েছে বিদ্যুৎ খাত নিয়ে কথা হচ্ছিল বিদ্যুৎ খাতে খুব পরিষ্কার বিষয় হচ্ছে বেশি দামে ইনডেমনিটির মাধ্যমে অকল্পনীয় পরিমাণ পয়সা খরচ করে এই গত কয়েক বছরে কিছু কোম্পানির কাছ থেকে বিদ্যুৎ কেনা হয়েছে ক্যাপাসিটি চার্জ বাবদ তাদের হাতে তুলে দেয়া হয়েছে 90,000 কোটি টাকার বেশি ইনডেমনিটি দিয়ে 2 বছরের জন্য আইন করা হয়েছিল সেই আইন দফায় দফায় বাড়ানো হয়েছে মেয়াদ এবং সেটি শেষ পর্যন্ত 16 বছরে গিয়ে ঠেকেছে অথচ সরকার বলছে বিদ্যুৎ নাকি উদ্বৃত্ত যতটুকু প্রয়োজন তার প্রায় দ্বিগুণ পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করবার ক্যাপাসিটি সরকারের আছে তাহলে প্রশ্ন হচ্ছে কেন ইনডেমনিটি দিয়ে এই কুইক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে এখনো চালু রাখা হচ্ছে কাদের স্বার্থে চালু রাখা হচ্ছে মাননীয় স্পিকার সিন্ডিকেটের স্বার্থে একটার পর একটা বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলেও বিদ্যুৎকে মানুষের কাছে নিয়ে যাবার জন্য যে সঞ্চালন ও বিতরণ অবকাঠামো তৈরির প্রয়োজন সেটা করা হয়নি তার ফল ভোগ করছে পায়রা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই দুটো কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হলেও যথাযথ সঞ্চালন লাইনের অভাবে সেটি বিতরণ করা যাচ্ছে না সরকার বলছে স্পট মার্কেটে এলএনজির মূল্য অনেক বেশি বেড়ে যাওয়ায় লোডশেডিং হচ্ছে গোড়াতেই প্রশ্ন রাখি বাংলাদেশের কি আদৌ গ্যাস আমদানি করার কোনো প্রয়োজন ছিল
যুক্তরাষ্ট্র নরওয়ে এবং ডেনমার্কের পরামর্শ যদি আমরা দেখি তাদের জরিপে উঠে এসেছে বাংলাদেশে এখনো অনাবিষ্কৃত গ্যাস রিজার্ভের পরিমাণ 32 থেকে 42 ট্রিলিয়ন ঘনফুট টিসিএফ দেশের ভবিষ্যতের বর্ধিত চাহিদা যদি বিবেচনাতেও নেই তাহলেও এই গ্যাসে আগামী 25 থেকে 30 বছর চলার কথা অথচ নিজের দেশের গ্যাস উত্তোলন না করে এলএনজি আমদানির পথে গেছে সরকার মাননীয় স্পিকার আমাকে 3 মিনিট সময় বাড়িয়ে দেবেন শুধু সেটাই নয় দেশের এলএনজি চাহিদার পুরোটা দীর্ঘমেয়াদী চুক্তিতে আমদানির সিদ্ধান্ত না নিয়ে স্পট আপনি 2 মিনিট বলুন কারণ এলএনজি খালাস গ্যাস রূপান্তরের টার্মিনাল আমদানি সবকিছুতে আছে অলিগার্কদের সরাসরি স্বার্থ মাননীয় স্পিকার